বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত গণসমাবেশে হাজার হাজার নেতাকর্মীর সেখানে জড়ো হয়েছেন মূলত আজকে বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় তবে কেন্দ্রীয়ভাবে আমরা যেটি দেখেছি পল্টনেও কিন্তু সেই গণসমাবেশের আয়োজন করা হয় একই সাথে সিলেটের বিষয়টি যদি আমি আপনাদেরকে জানাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সেখানে গণসমাবেশের আয়োজন করা হয় এবং এই গণসমাবেশে বিএনপির বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন যেমন বিএনপির যে সহযোগী সংগঠনগুলো রয়েছে স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্র সহ শ্রমিক দল আরও যে সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে অংশগ্রহণ করেন এবং তাদের যে অংশগ্রহণে মূলত সিলেট নগর আজকে একেবারে বলা যায় যে উৎসবের নগর হিসেবে পরিণত হয়েছিল যেটি বিএনপি নেতাকর্মীদের জন্য বিএনপি নেতাকর্মীরা যেটি বলছেন শুধু বিএনপি নয় একই সাথে সাধারণ মানুষের মানুষও যেটি বলছেন যে যেহেতু এর আগে বিগত পনেরো ষোলো বছরের ভেতরে বিএনপি তারা কোনো কর্মসূচি আসলে বাধাহীনভাবে পালন করতে পারেনি আজকের এই কর্মসূচি একেবারে পুরোপুরি বাধাহীনভাবে পালন করেছেন যেই কারণে সিলেট বিভাগের যে চারটি জেলা রয়েছে সেই চারটি জেলা যেমন সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ এই চারটি জেলার যে নেতাকর্মীরা রয়েছেন একই সাথে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন সেখ তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফলে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি চোখে পড়ার মতো ছিল যেমন তারা বিভিন্ন ব্যানার নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন পেস্টুন নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান তাদের যে পোস্টার রয়েছে সেগুলো নিয়ে সেখানে তারা জড় হয়েছেন কারো হাতে ছিল তাদের যে সংগঠন সেই সংগঠনের ব্যানার ছিল যেমন আমরা এখন যেটি দেখছি নবীগঞ্জ যুবদল নবীগঞ্জ থেকে হবিগঞ্জের যে নবীগঞ্জ উপজেলা রয়েছে সেখান থেকে যুবদলের যে নেতাকর্মীরা তারা কিন্তু সেই যে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে অংশগ্রহণ করেছেন একইভাবে শুধু নবীগঞ্জ নয় হবিগঞ্জ জেলা থেকে যে নেতৃবৃন্দ রয়েছেন তারা গিয়েছেন বাহুবল চুনারুঘাট সেই উপজেলাগুলো থেকে আছেন একই সাথে মৌলিকবাজার সুনামগঞ্জ এবং সিলেট জেলার যে উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতা নেতা নেতৃবৃন্দ রয়েছেন তারা তারাও এই যে গণসমাবেশ সেখানে অংশগ্রহণ করেছেন ফলে আজকের যে গণসমাবেশ সেটি বিগত পনেরো ষোলো বছরের মধ্যে সর্ববৃহৎ গণসমাবেশ বলা যেতে পারে যেটি ধারণা করা হচ্ছে অন্তত দশ হাজারের বেশি নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন সেখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের যে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো সিলেট এই গণ সমাবেশকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে একটি উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু বলা যায় যে তাদের যে প্রাণ চাঞ্চল্য সেটি অনেকটা ফিরে এসেছে যেহেতু এখন তারা বাধাহীনভাবে তারা এই কর্মসূচিগুলো পালন করতে পেরেছেন বিশেষ করে আজকের যে কর্মসূচি বৃহৎ এই কর্মসূচিটি পালন করতে পেরেছেন কোনো ধরনের বাধা এর আগে কিন্তু তারা ছোটোখাটো কোনো কর্মসূচি পালন করতে গেলেও সরকার এবং সরকারের নির্দেশে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিয়েছেন ফলে তারা কোনো কর্মসূচি আসলে সফলভাবে একটা সফলভাবে পালন করতে পেরেছেন সেটি কিন্তু বলার সুযোগ নেই আজকের সিলেটের যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যে ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি উপস্থিত ছিলেন একই সাথে সবচেয়ে বড় যে বিষয়টি ছিল সেটি বিশেষ করে নেতাকর্মীদের স্লোগানের মাধ্যমে যেটি উঠে এসেছে যে পনেরো বছরের যে স্বৈর শাসক ছিল আওয়ামী লীগ সরকার তাদের যে বিভিন্ন কর্মকাণ্ড বিতর্কিত কর্মকাণ্ড ছিল সেগুলো নিয়ে আসলে বিভিন্ন স্লোগান দিয়েছিলেন একই সাথে সিলেটের যে বিএনপি নেতা ইলিয়াস আলী ইলিয়াস আলী যে দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন সেই নিখোঁজের বিষয়টি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা ছিল এবং এই সমাবেশের মাধ্যমে কিন্তু তার যে তার সন্ধান কিন্তু চেয়েছেন আমরা দেখছি যে হবিগঞ্জ সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক আলহা জিকে ঘোষ তিনি কিন্তু সমগ্র বাঘে রয়েছেন একই সাথে অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন